আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকবার আমার আরেকটি নতুন পর্বে। তো আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাহরাইনের নতুন একটি এরিয়া আর কি। আর ওই জায়গাটির নাম হচ্ছে দায়ের আল মহরক। আর দায়ের আল মহরক মানে এই জায়গাটা পুরো সাগর বরাট করে মানে বানানো। আর এটি একেবারে নতুন, মানে এই রোডটাও নতুন, এগুলিও নতুন, আর ফুলের গাছ মানে সেট আপ টেট আপ সব একেবারে নতুন আর কি। আর এই যে ডান দিকে এটা হইলো মারাসি গ্যালারি আমল, এটা কিছুদিন আগে চালু হয়েছে। আর এই দায়ের আল মহরক মানে মিনিস্টারি থেকে মানে সরকারি ভাবে এই দেশের জনগণের অনেক ঘর বাড়ি দেয় আর কি সরকারে, যারা মানে অসচ্ছল আর কি। তো আর এই দায়ের আল মহরকে অনেকগুলা মানে মিনিস্টারি থেকে অনেকগুলা হাউজিং আছে আর কি, মানে একই রকম বাহরাইনের অনেক জায়গাতে এরকম হাউজিং গুলো আছে আর কি। অর্থাৎ মানে জনগণ বান্ধব সরকার আর কি, বাহরাইনের সরকার মানে অনেক ধরনের সহযোগিতা পেয়ে থাকে আর কি, মানে সরকারের কাছ থেকে মানে বাহরাইনের যারা নাগরিক আর কি। আর বাহরাইন মানে দেশ হলে একেবারে ছোটো আর কি, মানে একবারে ছোটো দেশ, কিন্তু রোড গার্ডের অভাব নাই। আর বাহরাইনে মানে যে এলাকাগুলো এখন নতুন হইতে আছে আর কি, মানে এটাও মানে দায়ের আল মহরক মানে এটাও কিন্তু সাগর বরাট করে আর কি বানানো হয়েছে এলাকাটা। কিন্তু এখানে যে রোড গার্ড মানে অনেক প্রশস্ত, মানে অনেক জায়গা অনেক অ্যাডভান্স রাইখা মানে রোড গার্ডগুলো করে আর কি, মানে আগামী 50 বছরও যাতে মানে রোড গার্ডের কোনো প্রয়োজন না হয়, মানে এরকম ওরা প্ল্যান করে রোড গার্ডগুলো বানায় এখানে। আর এখানে সামনে একটা বড় সিগন্যাল আছে আর কি, সিগন্যালটা ফারিয়ে আমি এখানে দুইটা হোটেল আছে, একটা আছে অ্যাড্রেস হোটেল আর একটা আছে বিদা রিসোর্ট কো আর কি, বিদা হোটেল। তো আমি ওই দিকে যাবো আর কি এখান থেকে। তো সিগন্যালের সামনে সিগন্যালটা দেখাইছে কিরকম। আর এই যে দিক দিয়ে সাইকেলের জায়গা সংকেত দিয়ে দিছে, তারপরে কোন দিক দিয়ে মানুষ হাঁটবো, এই যে সামনে বসার জায়গা। আর এই যে এদিকে মানে এদিক দিয়ে রোড গার্ড বানাই নিছে, অনেক অভাব নাই, মানে এই এলাকাটা নতুন আর কি একবারে মিনিস্টারি যেটা বানাইছে আর কি একরকম বাড়ি দেখতে। ওইদিকে এই যে দেখতে রোড বানাই নিছে হাঁটার পাবলিকে। এদিকে বসার জায়গা, তারপরে যে ময়লা আবর্জনা ফেলাইব। আরে এই সিগন্যালটা মানে বিশাল বড় সিগন্যাল। এই সিগন্যালটা কত বড়!
সামনে এটা অ্যাপার্টমেন্ট আর কি, বিশাল বড় অ্যাপার্টমেন্টের সামনে দেন কি সুন্দর ফুলের গাছ সাজানো গোছানো। আজকে হচ্ছে জানুয়ারির শেষ দিন 2024, আর এই মুহূর্তে প্রায় 3টার মতো বাজে আর কি। আর আজকে মোটামুটি গরম বেশি নাই, কারণ এখনো শীতের শেষ দিকটা আর কি। আর যদি গরমকাল হইতো হয়তো বাইরে হাঁটাটা খুব কষ্ট হইতো আর কি। আর সামনের দিকে দেখেন রোড কত সুন্দর, এই যে মানে এটা এই যে এটা মানুষ চলাচলের জন্য বানাই নিছে রোড। তারপরে এটা হলো গাড়ি ঘোড়ার লাগিয়া, মানে এদিকে এখনো মানে নতুন একেবারে। তারপরে আমি এখন এদিক দিয়ে সামনে যামু, সামনে বাস স্টপটা আর কি। তো এখান থেকে বাসে আবার আমি আমার গন্তব্যে চলে যামু আর কি। আর আমি আসছি 12 নম্বর গাড়িয়ে, বাহরাইনের যে পাবলিক বাস এগুলা দিয়ে আর কি। আর এগুলা দিয়া মানামা, তারপরে মহরক, আরও অনেক জায়গা থেকে আসা যায় আর কি। মানে শুধুমাত্র 12 নম্বরের গাড়িটা এই দায়রাল মহরক ড্রাগন সিটি এদিকে আসে আর কি। নিজস্ব গাড়ি থাকলে অথবা প্রাইভেট ট্যাক্সি কার ভাড়া করেও আসা যায় আর কি এখানে। তো আমি বাসে আসছি, এই যে এখানে হলো আমার বাস স্টপ আর কি, এখান থেকে আমি বাসে উঠবো। আর এই যেদিকে ডান দিকে যে বাড়িগুলো আছে, মানে এগুলা মিনিস্টারির থেকে মানে বানানো হয় আর কি, মানে সবগুলা বাড়ি একই মডেলের। তো এগুলা মানে যারা একটু নির্মবিত্ত আর কি, তাদেরকে সরকারিভাবে এগুলি দেয়। আর আমি এখন এদিক দিয়ে সামনের দিকে যামু, ওখানে একটা রাউন্ড দেবট আছে। তো সামনের রাউন্ড দেবটা দেখানোর চেষ্টা করবো আর কি, এটা কীরকম। দেখেন রোড কী সুন্দর, মানে চলার রাস্তা, সাইডে ফুল গাছ, কত প্রশস্ত, মানে তেমন গাড়ি যাতায়াত না এখনো। তার মানে রোড গার্ডের আগে কমপ্লিট। রাউন্ডাবার টইল এটা আর কি, মানে এটা পুরাটা একেবারে জঙ্গলের মতো। বাহরাইনে এরকম আর কোনো রাউন্ড আবাউট আছে কিনা আমার জানা নাই আর কি। মানে রাউন্ড আবাউটের মধ্যে পুরা গাছ, মানে একবারে সবুজ, মানে জঙ্গলের মতন অবস্থা, কি সুন্দর দেখেন। অনেকগুলা ওয়াশিংটন গাছ আছে, পাশাপাশি অন্যান্য সবুজ কি গাছ জানি আর কি, নাম জানি না। রোডের কোনো অভাব আছে, মানে এদিকেও রোড, এদিক দিয়েও রোড, মানে রোড আর রোড, এত রোড করে নিছে, আল্লাহ একবার। ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্য দোয়া করি। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। বাহরাইন থেকে আল্লাহ হাফেজ।